আসসালামু আলাইকুম। তো সেফপালের আরেকটা কুইজের এয়ারড্রপ চলে আসছে, যারা হচ্ছে সেফপালের এসএফপি টোকেনটা হচ্ছে হোল্ড রাখছেন ওয়ালেটের মধ্যে 100টা, তারা হচ্ছে এখানে পার্টিসিপেট করতে পারবেন। তো এখানে পার্টিসিপেট করার জন্য এখানে মাঝে যে অপশনটা আছে ড্যাপসের, এখানে চলে আসতে হবে। তো এখানে আসার পর এই ব্যানারটার মধ্যে ক্লিক করবেন। তো এখানে এই ব্যানারটার উপর ক্লিক করলে আপনার এখানে একটা ইভেন্ট রানিং চলতেছে আর কি। তো এই কুইজের ইভেন্টটাতে হচ্ছে পার্টিসিপেট করতে হবে। তো এখানে যে ইভেন্টটা আছে এখানে সেফপালের এসএফপি এনএফটি ইভেন্ট, তো এটার উপর ক্লিক করবেন। এটার উপর ক্লিক করলে একটু নিচের দিকে আসবেন। নিচের দিকে আসলে এখানে কিন্তু দেখতে পাবেন যে কুইজ আছে এবং 5টা টোটাল টাস্ক আছে, হোয়াইট লিস্ট এবং টুইটার রিওয়ার্ড ডিসকর্ড টেলিগ্রাম। হ্যাঁ, এই 5টা টাস্ক হচ্ছে করতে হবে। তো এই 5টা টাস্ক করার জন্য এখানে কুইজ যে অপশনটা আছে কুইজ অপশনের মধ্যে যাবেন, টেক কুইজ এই অপশনটাতে ক্লিক করবেন, দেন হচ্ছে অ্যাড এই অপশনটাতে ক্লিক করবেন। এটার মধ্যে ক্লিক করার পর এখানে কুইজের আনসারগুলো দিবেন। তো কুইজের আনসারগুলো দিবেন, এক এক ইভেন্টে এক এক রকম হয়, টেলিগ্রাম চ্যানেলের মধ্যে হচ্ছে ইভেন্টের আনসারগুলো দেওয়া থাকে। তো এই কুইজের যে আনসারগুলো আছে এটা হচ্ছে আমি ফিল আপ করে দিতেছি। তো কুইজের আনসারগুলো হচ্ছে আপনার মিনিমাম হচ্ছে 7টা কি 8টা হচ্ছে সঠিকভাবে দিতে হবে, বাকিগুলো হচ্ছে যেভাবেই দেওয়ার দিতে পারবেন কিন্তু 7টা অবশ্যই হইতেই হবে। তো কুইজের আনসারগুলো দিবেন, দেন হচ্ছে সাবমিট করবেন, দেন এখানে সাবমিটে ক্লিক করে এটা সাবমিট করে দিবেন। তো আপনি চাইলে এখানে হচ্ছে কুইজের আনসারগুলো দেখতে পারবেন এখন কোন কুইজেরগুলো আনসারগুলো হয়েছে এবং কোনগুলো হয় নাই। তো আমার সবগুলোই হয়েছে। তো এখন হচ্ছে নিচের দিকে আবার আসবেন, আসলে দেখতে পাবেন যে কুইজের আনসারটা মানে টিক দেওয়া হয়ে গেছে। এখন হচ্ছে আপনাকে হোয়াইট লিস্টের যেটা আছে এটা করতে হবে। হোয়াইট লিস্টের করার জন্য আপনাকে হচ্ছে যেটা করতে হবে, হোয়াইট লিস্টের উপর একটা ক্লিক করবেন, এখানে হচ্ছে এই ভেরিফাই বাটনটার উপর একটা ক্লিক করবেন। তো এটা কিছুক্ষণের মধ্যে ভেরিফাই হয়ে যাবে। এখন হচ্ছে আপনার টুইটার রিওয়ার্ড যে অপশনটা আছে এটার মধ্যে ক্লিক করবেন। এটার মধ্যে ক্লিক করার পর এখানে হচ্ছে আপনার এই দুইটা চ্যানেলকে ফলো করতে হবে। আমি মার্ক করে দেখাই দিই। তো এই দুইটা চ্যানেলকে হচ্ছে ফলো করতে হবে টুইটারের মধ্যে, এবং আপনাকে এই কোডটা হচ্ছে কপি করতে হবে। এই কোডটা অবশ্যই কপি করে নেবেন। তো এই কোডটা কপি করে নেবেন, ক্লিক করে দেন হচ্ছে এই নিচে যে টুইটারের লিঙ্কটা দেওয়া আছে এটার মধ্যে হচ্ছে এইটা কোয়াইট রিটুইট করবেন, যে কোডটা দিছে ওরা কপি করে। তো এখন হচ্ছে আমি কোডটা দিয়ে হচ্ছে এই টুইটারের যেই লিঙ্কটা দেওয়া আছে এটার মধ্যে চলে আসবো। এটার মধ্যে আসার পর আমি হচ্ছে এখানে সেফপালের যেটা আছে ওইটাকে ফলো করব, দেন হচ্ছে এখানে ডিভেন্ট এনএফটি যেটা আছে এদেরকেও ফলো করব। ঠিক আছে, এই দুইটাকে ফলো করা হয়ে গেলে এখানে হচ্ছে লাইক এবং রিটুইট করবেন, দেন হচ্ছে কোয়াইট রিটুইট করবেন। কোয়াইট রিটুইটের অপশন দেখতে পাইতেছেন, তো কোয়াইট রিটুইট করবেন এবং এখানে হচ্ছে আপনার যে কোডটা ছিল এটা পেস্ট করে দিবেন। তো কোডটা পেস্ট করে দিয়ে এটার উপর ক্লিক করবেন, এখানে রিটুইট যেটা আছে কোয়াইট রিটুইট এখান থেকে লিঙ্কটা কপি করবেন। তো লিঙ্কটা কপি করে আপনি চলে আসবেন হচ্ছে আপনার যেই এখানে যে ইয়েটা আছে আপনার রিটুইট লিঙ্কের সাবমিটের যে অপশনটা আছে এই রিটুইট লিঙ্কটা হচ্ছে সাবমিট করবেন। তো আপনার যে টুইটার লিঙ্কটা ছিল ওইটা দিয়ে ভেরিফাইয়ের বাটনের উপর ক্লিক করে দিলে হচ্ছে এটা ভেরিফাই হয়ে যাবে। তো আগের হোয়াইট লিস্টের টাস্কটাও কিন্তু হয়ে গেছে। ঠিক আছে, তো এখন হচ্ছে ডিসকর্ডের যে টাস্ক আছে এই ডিসকর্ডের টাস্কটা করতে হবে। ডিসকর্ডের টাস্ক করার জন্য আপনাকে হচ্ছে এই ডিসকর্ড বাটনের উপর ক্লিক করতে হবে। এখানে দেখেন যে লিঙ্ক দেওয়া আছে দিস লিঙ্ক, এটার উপরে ক্লিক করবেন। তো এখানে আপনার লিঙ্কটা ওপেন করার পর এখানে অথরাইজ বাটন দেখতে পাবেন। তো এই অথরাইজ বাটনের উপরে একটা ক্লিক করে দিবেন। এই অথরাইজ বাটনের উপর ক্লিক করলে আপনাকে হচ্ছে ডিসকর্ডের মধ্যে নিয়ে আসবে। ডিসকর্ডের মধ্যে নিয়ে আসলে আপনাকে হচ্ছে সেফপালে জয়েন করতে বলবে আর কি। অ্যাকসেপ্ট ইনভাইট এটার উপর ক্লিক করে সেফপালের যে ডিসকর্ড সার্ভার আছে ওইটাতে জয়েন করবেন। আমি অলরেডি দেখেন জয়েন করা আছি, যার কারণে হচ্ছে আমার সামনেই অ্যাকসেপ্ট ইনভাইট এই অপশনটা আসে নাই, আপনার জন্য আসবে। তো এখানে অথরাইজটা হয়ে গেলে করা আপনি হচ্ছে চলে আসবেন। চলে আসার পর এখানে ভেরিফাই যে বাটন আছে নিচের দিকে এটার উপরে ক্লিক করে এটা ভেরিফাই করে ফেলবেন। ঠিক আছে, তো দেখেন আমার কিন্তু প্রত্যেকটা টাস্কই ভেরিফাই হয়ে গেছে। এখন হচ্ছে টেলিগ্রামের যে টাস্কটা আছে এটা করতে হবে। টেলিগ্রামের টাস্ক করার জন্য টেলিগ্রাম যে বাটনটা আছে এটার উপরে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনারা এখানে আরেকটা কোড দিয়েছে, এই কোডটা হচ্ছে কপি করবেন। এই কোডটা কপি করবেন, ক্লিক করলেই কপি হয়ে যায়। কপি করার পর এখানে হচ্ছে আপনার সেফপাল বোর্ড যে অপশনটা আছে এটার মধ্যে একটা ক্লিক করবেন। তো সেফপাল বোর্ডটা হচ্ছে আপনার যে টেলিগ্রাম আছে টেলিগ্রামের মধ্যে ওপেন করবেন। তো টেলিগ্রামের মধ্যে ওপেন করার পর এখানে স্টার্ট বাটনে ক্লিক করবেন। স্টার্ট বাটনে ক্লিক করার পর এখানে বলবে আপনাকে কোড দিতে, তো আপনি যে কোডটা কপি করছেন ওইটা দিয়ে দিবেন এখানে। তো এখানে হচ্ছে ওদেরকে জয়েন করবেন, টেলিগ্রামের মধ্যে ওদের যে চ্যানেল আছে ওইখানে জয়েন করতে হবে, এটা ম্যান্ডেটরি। আর ওরা হচ্ছে একটা ক্যাপচার দিছে, তো ক্যাপচারটা ফিল আপ করবেন, এখানে ক্লিক করলেই হয়ে যাবে। তো হয়ে গেছে কিন্তু কাজটা। তো এখন হচ্ছে আপনার যে
সেফপাল ওয়ালেট আছে, ওয়ালেটের মধ্যে চলে আসবেন, এখানে ভেরিফাই বাটনের মধ্যে ক্লিক করলে এখানে হচ্ছে সাকসেসফুলি প্রত্যেকটা টাস্কই কিন্তু ভেরিফাই হয়ে যাবে। তো এটা দেখেন 10-30 মিনিটের মধ্যে ভেরিফাই করে দিবে ওরা, দেন হচ্ছে এখানে ক্লেম বাটন দিবে, দেন হচ্ছে আপনাকে রিওয়ার্ডটা ক্লেম করতে হবে। তো এখন দেখেন আমার কিন্তু প্রত্যেকটা টাস্কই সাকসেসফুলি কমপ্লিট হয়ে গেছে, যার কারণে আমার প্রত্যেকটা টাস্কে টিক মার্ক দেওয়া হয়ে গেছে। এখন হচ্ছে আমি এখানে ক্লেম বাটনের মধ্যে ক্লিক করলে আমার কাজ কমপ্লিট। তো ক্লেম বাটনের মধ্যে ক্লিক করে আপনারা হচ্ছে কাজটা কমপ্লিট করবেন, এখানে সাকসেসফুল হবে, এবং নিচে যদি কংগ্রেচুলেশন দেখেন সেক্ষেত্রে হচ্ছে আপনার টাস্কটা কমপ্লিট হয়ে যাবে। ঠিক আছে, তো আপনাকে এর এক নোট দিছে, এই নোটটা পরে নেবেন। তো এখানে হচ্ছে বলতেছে যে আপনার রিওয়ার্ডটা টেরা ওয়ালেটের মধ্যে 24-48 ঘন্টার মধ্যে পাঠাই দিবে, এবং আপনি যে এনএফটিটা পাবেন ওই এনএফটিটা হচ্ছে আপনি চেক করতে পারবেন এইখানে গিয়ে, আপনার ওয়ালেটটা কানেক্ট করবেন, তাহলেই হচ্ছে আপনার যে এনএফটিটা পাবেন ওইটাও আপনি দেখতে পারবেন। তো আশা করি বুঝতে পারছেন কীভাবে হচ্ছে সেফপালের এই গিফট বক্সের ইভেন্টগুলোতে পার্টিসিপেট করবেন। তো যাদের কাছে এসএফপি হোল্ড আছে এখনও ট্রাস্ট ওয়ালেট কিংবা সেফপাল ওয়ালেটের মধ্যে, তারা হচ্ছে এই ইভেন্টটাতে পার্টিসিপেট করে ফেলেন।